হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমিও খুব খুব ভালো আছি, কারণ আজকে হচ্ছে শিবরাত্রি, তাই দেখো সুন্দর করে সেজে নিয়েছি। অনেকদিন পর ঠিক আছে, যাচ্ছি কোথায় বলো তো? শিবরাত্রি জল ঢালতে যাচ্ছি শিবের মাথায়। এই দেখো লুকটা, ফুল লুকটা দেখো, কেমন লাগছে বলো? অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দিকে দেখো আমার হচ্ছে পুজোর থালি, এই যে আমি আমার পুজোর থালি, চলো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে যাওয়ার পালা। এখন যাব, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো যাচ্ছি। দেখো আমার ফুল লুক, রেডি হয়ে যাচ্ছি মামিদের বাড়িতে। বুনু আসছে কিনা, রেডি হলো কিনা, চলো এই যাচ্ছি। এই যে দেখো রেডি হয়ে যাচ্ছি কোথায়, বুনুদের বাড়িতে। ওখান থেকে এলাম, দেখো এই যে, আর মামি হচ্ছে বুনুকে নিয়ে না হাঁটতে পারছিলাম না, যার জন্য আমরা পুজো করে যাচ্ছিলাম, কারণ প্রচুর রোদ উঠে গেছিলো আর বাচ্চা নিয়ে হাঁটা যায় না পুজোর থালা নিয়ে, যার জন্য আমরা দুটো করে আসলাম। বাজারে মন্দির, তো সেই মন্দিরের ওখানে গেলাম, আর এখানে দাঁড়িয়ে রয়েছে কেন বলো তো? আর একটু কি বলে বোন হবে, সেই বোন হচ্ছে এসেছিল কিছু আনেনি, যার জন্য ও এগুলো কিনতে গেছিলো আর আমার হাতে দেখো সমস্ত কিছু দিয়ে গেছিলো। আর এখানে মানে এবার একটা নতুন ইস্যু হয়েছে কি বলো তো, টিকিট ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছিল না, যার জন্য টিকিটও কাটতে হয়েছিলো, ঠিক আছে? তো এই যে দেখো আমি ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? ক্যামেরা ধরছিল, এই তো পুজো দিচ্ছি। পুজো দেওয়ার সময় তোমার অনেকে জিজ্ঞাসা হয়েছে ক্যামেরাটা কী ধরেছিলো, ক্যামেরাটা আমার মামি ধরেছিলো, ঠিক আছে? দেখো আর অনেকেই কমেন্ট করছে যে সিঁড়ির মধ্যে জলগুলো কি চেয়েছিলাম বল হিসেবে। তো সবারই তো একটা মানে চাওয়া পাওয়া থাকে, তো গাইস মেয়েরা কেন জল ঢালতে যায়, তো সেটা আশা করি মানে সবাইকে বলে দেওয়ার কোনো ইচ্ছে হয় না। আর তোমরা অনেকেই নেগেটিভ কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট না, পুজো দেওয়ার মানে কী? দেখো সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করেই তো মানুষকে মানুষকে বলছে না, প্রত্যেক প্রত্যেকের নাম করেই পুজো দেওয়া, ঠিক আছে? সেরকম কোনো পার্সোনালি ম্যাটার নেই যে পুজো দিতে হবে এর নামে ওর নামে, ঠিক আছে? তো যাই হোক গিয়ে, পুজো হচ্ছে মনের ভক্তির ব্যাপার, হ্যাঁ ভক্তি থাকলে তবেই পুজো হবে। তো পুজো মণ্ডপে হ্যাঁ পুজো দিচ্ছিলাম, আমার পাশাপাশি অনেকেই আরও পুজো দিচ্ছিল, ঠিক আছে? আমি একা দিচ্ছিলাম, অনেকেই দিচ্ছিল, আর আমি না ওই একটু মানে মানুষ বেশি দূর অব্দি হাত যায় না, তো একটু ছাড়া দিচ্ছিলাম। আর গাইজ আমি জানতাম না, ঠিক আছে, এখানে অনেকে সিঁদুরের ফোঁটা দিচ্ছিল, যার ফলে আমি না দিয়ে দিয়েছিলাম। তো আমাদের যে ব্রাহ্মণ রয়েছে পুরোহিতমাকে, উনি বলছিলেন যে পুজো শিব ঠাকুরকে সে কী বলে সিঁদুর লাগাতে হবে, ঠিক আছে? তো যাই দিয়ে আমি একটা ফটো করে নিয়েছি, দেখেছিলাম ফটো নিয়েছি, তো ওটা কিছু ব্যাপার না, ঠিক আছে? তো এই তো দেখো আমার পুজো দেওয়া প্রায় শেষের দিকে, হ্যাঁ ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর যখন আমি কী বলে আমাকে যখন এই যে কী বলে অঞ্জলি ফোঁটাটা দিয়ে দিচ্ছিলো, তখন ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে তখন ক্যামেরাম্যান ধরার মতো কেউ ছিল না, মানে আমি সবাই একসাথে বসে পড়েছিলাম অঞ্জলি দিয়ে, যার জন্য আমি সেটা মানে ওটা ধরতে গিয়ে পারিনি, ঠিক আছে? আর বাকি ওটাই আর গাইস, পুজো দেওয়ার পরে একটা ফল নিতে পারি, মানে প্রথমবারে আমার একটা বিল চলে এসেছে, একটা ফল নিয়েছিলাম, এইটুকুই হচ্ছে, ঠিক আছে? এটা দেখো ভেতরে মন্দিরে পুজো তো দেওয়া হয়ে গেলো, হ্যাঁ এখন ওখান থেকে বেরিয়ে বাইরের দিকে, বাইরের দিকে একটা মন্দির রয়েছে, সেখানে সেখানে পুজো দিতে হবে, সেখানে দেখো বেরিয়ে পেলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে কী বলে এই যে বাইরেটা একটু দিচ্ছে, তো সেখানে দিতে হয়, ঠিক আছে? আর হচ্ছে মানে প্রথমত কী বলো তো, এবার পুজো দিতে গিয়ে সব কিছু আমার পরিক্রমা করে নিচ্ছে, কেন বলো তো মানে প্রথমত তিনবার পরিক্রমা করতে হয়, আমি না সেটা মানে ভুলে গেছি, সেটা আমার মায়ের সাথে
প্রত্যেকবার পূজোতে আসে মা বলে দে হ্যাঁ আমি কারণ এবার তো মা আসেনি তার জন্য একা আসছি না সব কিছু আমার মানে কী বলবো বলো তো এলোমেলো হয়ে গেছে কখন দেবো কি না দেবো মানে আর এবার না মানে সবাইকে একসাথে আমি মন্দিরে ঢুকতে গেছিলাম টিকিট করে করে একজন একজন করে সমস্ত সবাইকে মন্দিরে ঢুকতে গেছিলো যার জন্য আমার একটু মানে কী বলবো মানে ভালটি হয়ে যাচ্ছিলো প্রবলেম হচ্ছিলো যাই হোক দিয়ে তো কী করা যাবে মহাদেব এমনিতেই ক্ষমা করে দেবো ভুল হতেই পারে আর আমি বললাম না মায়ের সাথে আসি যার জন্য একা একা কখনো আসা হয় না আর আসা না আসার কারণে এই ভুলভ্রান্তিটা হচ্ছে তোমরা বলেছিলে কালকে আমি আসছি মধ্যে কারণ সরি গাইস কী বলবো আমার হচ্ছে বাচ্চাদের যে বাচ্চাদের হচ্ছে এক্সাম শুরু হয়ে গেছে যার জন্য মানে আমি যে ফোনটা নিয়ে এডিটিং করবো ঠিকঠাক মতো সেই সময়টুকু থাকে না যার জন্য আমার এই প্রবলেমটা হয়ে গেছে কী করা যাবে কিছু করার থাকে না আর আমি এই যে আজকে এতটুকু সময় করে তোমাদেরকে এডিটিং করে দিচ্ছি আর আমার কাছে ভীষণ রকম যে পার্সোনাল সময় থাকে সেই সময়টুকু আমার কাছে তো তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমি এত পেয়েছি হ্যাঁ আর এখনও পেয়ে যাচ্ছি তো সেই উৎসাহে মানে একটা থাকে না সেটার জন্য আমি খুব মানে কী বললাম চাপে থেকে তোমাদের জন্য দেখো ব্লগটা দিয়ে থাকি ঠিক আছে তো প্লিজ গাই তোমরা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে ঠিক আছে তোমাদের ভালোবাসা অবশ্যই দেখাবে তো দেখো মন্দিরে প্রণাম করা হয়ে গেল আর এই দিকটা দেখো মন্দিরের সামনে মামিরা বোনেরা পুজো দিচ্ছিলো যার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম বললাম না মন্দিরে সবাই ঢুকে এই যে বোনটা বোনটাকে দেখতে পাচ্ছিলো এই বোনটা হচ্ছে হ্যাঁ ও আগে কল টল নিয়ে আসলো তখন আমরা দাঁড়িয়েছিলাম বললাম না বোনের জন্য দাঁড়িয়েছিলাম এই যে দেখো পুজোটাও অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে আমি মন্দিরের সামনেই দাঁড়িয়েছিলাম এখন এই যে সামনে প্রসাদ দিচ্ছিলো প্রসাদ নিলাম নিয়ে দেখো মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে কারণ হচ্ছে কি বলতো আর বেশিক্ষণ যার জন্য বেরিয়ে একটা বউ ছিল না কতক্ষণ থেকে প্রসাদ প্রসাদ করলো বারবার কই গেল বউটা এত গরম ছিল গরমে তো এই জিনিসই আর প্লাস্টিক টাঙানো না বাচ্চারা ওখানে প্রসাদ দেখানো গরম সহ্যই করতে পারছে বাজারের জন্য রাস্তায় পছন্দ আর বোনটা বলছে যেতেই যাই তো মামির জন্যই আর কি মামি এত কিছু নিয়ে সত্যি হয়ে গেছে এই দেখো টোটো থেকে নেমে রাস্তায় একদম এখানে আমাদের বাড়ির সামনে ওই যে পেছনটা হচ্ছে আমাদের বাড়ি আর এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম আর বলছিল যে ভিডিও আমি বলছিলাম যে ভিডিও করলে কি মান সম্মান চলে যাবে সবাই তো ভিডিও করছে ভিডিওতে কি আমার এসে আছে তো গাইস অলরেডি বাড়িতেই চলে আসলাম অনেকদিন পরে এই যে দেখো পুজোর থালা নিয়ে সুন্দর একটা মানে কপালে অঞ্জলি ফোঁটা দিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে আমাকে তো তোমাদের কেমন লাগছে বলবে ঠিক আছে তো এই তো আসা চলো রুমে যাচ্ছি ও মামা মামা পায়ের ওখানে কী জানি ছিল সে পড়ে গেলাম আর গাইস কী বলবো প্রচণ্ড হাঁপিয়ে গেছে এসে ঠিক আছে চলো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আর ব্লগ তো অবশ্যই আসবে ব্লগ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে চলো চলে যাচ্ছি কোথায় বলো তো যাবো এখন ভিডিও শ্যুট করতে ঠিক আছে চলো ভিডিও করে নিই পরে তোমাদের সাথে কথা বলছি তো গাইস এই যে দেখো ভিডিও শ্যুট করছিলাম তো ভিডিও শ্যুট করতে করতে তোমাদেরকে বলে দিই ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক কেমন শেয়ার করে দিবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে তার জন্য ভালো